সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তোমাদের মাঝে আমি আবার উপস্থিত হয়েছি ট্যাক্সেশন বাংলাদেশ নিয়ে। এবং এইখানে আমরা গত অধ্যায়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম, অন্যান্য উৎস খাতে আয়, সেটা নিয়ে আমরা আজকে অঙ্ক করব। তো অন্যান্য উৎস খাতে আয়টা অঙ্ক করার সময় আমি ছকটা লেখার সময় অনেকগুলো বিষয় আমি ধারণা উল্লেখ করে দিয়েছিলাম যে কোন কোন বিষয়গুলো আমরা আসলে অন্যান্য উৎস খাতে আয় হিসাবে গণ্য করি। তা আমি বলছিলাম যে ছয়টা আয় আছে, ওই ছয়টা আয় বাদ দিয়ে যে বাকিগুলো, বাকি যে আয়গুলো থাকবে সেগুলোকে আমরা অন্যান্য উৎস খাতে আয় হিসেবে গণ্য করি। তা আমরা বলছিলাম বেতন, বেতন খাতে আয়, সিকিউরিটি খাতে আয়, গৃহ সম্পত্তি খাতে আয়, মুনাফা খাতে আয়, কৃষি খাতে আয় বা ব্যবসায় পেশা খাতে আয়, মূলধন খাতে আয়। এই আয়গুলো বাদ দিয়ে ব্যবসায় আর যে যে আয়গুলো করে সেই সব আয়গুলোকে আমরা বলি হলো অন্যান্য উৎস খাতে আয়। এখন এই অন্যান্য উৎস খাতে আয় ধরতে গেলে এইখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আলোচনা করছিলাম, সেটা হলো মোটাঙ্কিতকরণ নিয়ে আমি আলোচনা করছিলাম। মোটাঙ্কিতকরণ কী? অর্থাৎ সরকার কি একটা পরিমাণ অংশ অর্থন করবে এবং সেইটাকে কি পূর্ণ অংশ, অর্থাৎ পূর্ণ অংশ বলতে বোঝাচ্ছি হলো 100% অংশে টাকা আনার জন্য আমাকে কী করতে হবে। যেমন যদি বলা হয় যে 10% মোটাঙ্কিত, কথাটার মানে কী? কথাটার মানে হলো 100% দিয়ে 10% বাদ দিলে থাকে হলো 90, দিয়ে 90 দিয়ে ভাগ এবং 100 দিয়ে গুণ, তার মানে আমি টোটাল পূর্ণ অংশ অর্থাৎ 100% টাকাটা পেয়ে যাবো। আবার বই বই দেখা যাচ্ছে যে 9/10 থাকে, তাহলে অনেকে বলছেন স্যার 10/9 কথাটার মানে কী? এটা মানেই হলো স্যার এটা 90/100, অর্থাৎ মোটাঙ্কিত করে রাখে সেই মোটাঙ্কিত কাজটাকে আমার পূর্ণ অংশে টাকাটা আনতে হবে। এখন আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়টা হলো কোন কোন বিষয়গুলো আমাদের অ্যাকচুয়ালি মোটাঙ্কিত করতে হয় সেই জিনিসটা আমাদের জানানো খুব গুরুত্বপূর্ণ। কোন কোন বিষয়গুলো মোটাঙ্কিত করতে হয়, তা আমি গত ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছিলাম। বলছিলাম পাবলিক লিমিটেড কোম্পানির লভ্যাংশ থাকলে সেটাকে আমাদের মোটাঙ্কিত করতে হয়, 9 দিয়ে ভাগ দিতে হয় এবং 10 দিয়ে গুণ করতে হয়। এবং এটা বলেছিলাম যে এটা অকরধার্য হবে সম্পূর্ণ 25,000 টাকা পর্যন্ত আমাদের অকরধার্য হবে। তারপরে আমরা বলছিলাম ইউনাইটেড ফান্ড অথবা মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ যদি হয় সেটাকে আমাদের মোটাঙ্কিত করতে হয় সেমভাবে 9 দিয়ে ভাগ এবং 10 দিয়ে গুণ দিতে হয়, এবং এটাও সেম 25,000 টাকা পর্যন্ত অকরধার্য। এরকম আরও কিছু বিষয় আছে অকর মোটাঙ্কিত করতে হয়। এরকম আরও কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাদের মোটাঙ্কিত করতে হয়, সেই বিষয়গুলো আমি একবার পড়ে দিই। যেমন প্রাইভেট কোম্পানির লভ্যাংশ, ই ব্যাংক স্থায়ী সুদ, ব্যাংক সঞ্চয় ডাকঘর সঞ্চয়পত্রের সুদ, এই বিষয়গুলো আমাদের মোটাঙ্কিত করতে হয়। এবং আর একটা বিষয় আছে যে বলছিলাম সঞ্চয়পত্রের সুদ, সেটাও আমাদের মোটাঙ্কিত হয়। এবং বিবাহ বা জন্মদিন বার্ষিকী থেকে যদি কোনো টাকার পরিমাণ আসে এটা আমাদের সম্পূর্ণ অকরধার্য, এখানে কোনো প্রকার টাকা আমাদের করধার্যের মধ্যে আসে না বা আয় হিসাবে আমরা গণ্য করি না। তো এই এই বিষয়গুলো নিয়েই আমরা এখন অঙ্ক করবো। আসলে আমি যখন ছকটা লিখেছিলাম ছকটা অনেক দীর্ঘ বা অনেক বড় হয়েছিল, কিন্তু অঙ্ক করতে গেলে দেখা যায় যে অন্যান্য উৎস খাতে আয় বিষয়গুলো সাধারণত বি পার্টে আসে, এটা সাধারণত কখনো সি পার্টে আসে না। আবার আমি বলেছিলাম যখন একক ব্যক্তি কর নির্ণয় করা হয় অর্থাৎ পূর্ণাঙ্গ অঙ্কটা যখন করা হয়, অর্থাৎ বেতন খাতে, গৃহ সম্পত্তি খাতে, সিকিউরিটি সুদ খাতে, কৃষি খাতে, এই ব্যবসা পেশা খাতে, এই বিষয়গুলো নিয়ে যখন একসাথে করা হয় সেটার মধ্যেও আমাদের অন্যান্য উৎস খাতটা দিয়ে দেয়, তো বিষয়টা একবারও অঙ্কটা করে আসে। আমি অবশ্যই ইনশাল্লাহ সময় পেলে অন্যান্য একক ব্যক্তি কর নির্ণয় অঙ্কটা ইনশাল্লাহ আমি করে দিব। তো তোমরা অবশ্যই আমার সাথে ক্লাসগুলো করতে থাকবা। তাহলে আশা রাখি যে আমরা যদি এই অনলাইন ক্লাসগুলোই যদি ফলো করি তাহলে এই ক্লাসগুলোর মাধ্যমেই আমরা ইনশাল্লাহ চ্যাপ্টারগুলো সম্পূর্ণ শিখে ফেলতে পারবো। অনেকে আমরা বিভিন্ন টিচারের কাছে পড়তে চাই, তখন পড়ানো লাগবে না, ইনশাল্লাহ এখান থেকে আমরা সম্পূর্ণ শিখে ফেলতে পারবো। কিন্তু শর্ত একটাই, ক্লাস নিয়মিত করতে হবে এবং বাসায় সে অনুযায়ী প্র্যাকটিস করতে হবে, তাহলেই স্যার অঙ্কগুলো তুমি শিখতে পারবা। এখন যেটা আমি আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হলো অন্যান্য উৎস খাতে আয়, সেই অঙ্কটা আমরা করব। তো অন্যান্য উৎস খাতে আয় আমি আবার বলি যে অবশ্যই বিষয়গুলো সম্পর্কে আমাদের পূর্ণাঙ্গ ধারণা রাখতে হবে, কোন কোন জিনিসগুলোকে আমাদের মোটাঙ্কিত করতে হবে এবং কোন কোন জিনিসগুলো আমাদের অকরধার্য থাকবে। তো দুইটা জিনিস আছে অকরধার্য, একটা হলো পাবলিক লিমিটেড কোম্পানির লভ্যাংশ, মিউচুয়াল ফান্ড অথবা যেটাকে আমরা বলি ইউনাইটেড ফান্ড, ইউনাইটেড ফান্ড লভ্যাংশ, সেটা আমাদের কী করতে হবে, সেটা আমাদের লভ্যাংশ অকরধার্য ধরতে হবে 25,000 টাকা পর্যন্ত। যাই হোক, বরাবর মতো আমি অঙ্কগুলো যেভাবে করে আসছি প্রথমে আমি একটা অঙ্ক লিখব, দেন সেই অঙ্কটা ইনশাল্লাহ আমি সমাধান করব। তো চলো শুরু করি, আমরা প্রথমে অঙ্কটা সম্পর্কে লিখি। তো আমরা অঙ্কটা এখান থেকে ইনশাল্লাহ লিখতে পারবো। নিম্ন
লিখিত তথ্যাবলী হতে জনাব সফি সফিকে 2016-2017 আয় বর্ষে তথ্য সমূহ নিম্ন পাবলিক লিমিটেড কোম্পানি এ লভ্যাংশ হতে আয় 60,000 টাকা ব্যাংক জমার সুদ 36,000 টাকা প্রাইভেট কোম্পানি এর লভ্যাংশ প্রাপ্তি এটাও 36,000 টাকা ডাকঘর সঞ্চয় হিসাবে সুদ ডাকঘর সঞ্চয় হিসাবে সুদ 11,500 প্রাইস বন্ডের পুরস্কার প্রাপ্তি প্রাইস বন্ডের পুরস্কার প্রাপ্তি 20,000 দেন জন্মদিনের উপহার জন্মদিনের উপহার প্রাপ্তি 10,000 দেন বনজ কাঠ বিক্রয় হতে আয় বনজ কাঠ বিক্রয় হতে আয় টাকার পরিমাণ 80,000 দেন আছে ইসলামী ব্যাংকের মুনাফা ইসলামী ব্যাংকে মুনাফা 13,500 অন্যান্য উৎস খাতে আয় নির্ণয় এই অঙ্কটা আমরা সমাধান করব প্রথমে তো আমরা যেটা বলছিলাম যে এই অঙ্কের মধ্যে খুব গুরুত্বপূর্ণ বিষয়টা হলো কোন কোন জিনিসগুলোকে আমরা মোটাঙ্কিত ধরবো এবং কোন কোন জিনিসগুলোকে আমরা মোটাঙ্কিত ধরবো না সেই জিনিসটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ এখন আমরা এই অঙ্কটা করবো তো আমরা জানি যে এটা আমরা কিভাবে করটা কাটি তো প্রথমে আমরা লিখে নিই করদাতা জনাব শফিক আয়
স্থায়ী বর্ষ, কর বর্ষ, অন্যান্য উচ্চ খাতে মোট আয় নিম্ন। আয় বর্ষ আমাদের বলা হয়েছিল 2016-17, তাহলে 2016 এবং 17। তা আমরা জানি যে বছর আয় হয় তার পরের বছর আমাদের কর ধরতে হয়, তাহলে 17-18 হবে হলো কর বর্ষ। আয়ের খাত ও বিবরণ। প্রথমে আমাদের আছে পাবলিক লিমিটেড কোম্পানির লভ্যাংশ। তো আমরা লিখে ফেলি পাবলিক লিমিটেড কোম্পানি এর লভ্যাংশ। তো আমি বলেছিলাম যে পাবলিক লিমিটেড কোম্পানির লভ্যাংশ যে টাকাটা থাকবে সেটাকে অবশ্যই মোটাঙ্কিত করতে হবে 9 দিয়ে ভাগ 10 দিয়ে গুণ দিয়ে যে টাকাটা আসবে সেটা আমাদের লিখতে হবে। তো এটা টাকার পরিমাণ হচ্ছে 66,667, এবং এইখান থেকে আমাদের অপরধার্য হবে সর্বোচ্চ কত টাকা বলেছিলাম, 25,000 টাকা আমাদের অপরধার্য হবে। দেন আমরা 25,000 টাকা লেস করব, তাহলে টাকার পরিমাণ আসলে হলো 41,667। দেন দ্বিতীয় নাম্বার আমাদের আছে হলো ব্যাংক জমার সুদ। এটার টাকার পরিমাণটা আছে হলো 36,000 টাকা, এবং এটাও আমাদের মনে রাখতে হবে, মোটাঙ্কিত করতে হবে, যদি জমার সুদ থাকে 9 দিয়ে ভাগ 10 দিয়ে গুণ। তো এটা টাকার পরিমাণ আসে হলো 40,000 টাকা, এবং এটার কোনো পরিমাণ অপরধার্য নাই। দেন পরবর্তী পদে আছে প্রাইভেট কোম্পানি এর লভ্যাংশ। তো আমরা লিখে ফেলি প্রাইভেট কোম্পানির লভ্যাংশ ছিল হলো 36,000 টাকা, এবং এটাও আমাদের মোটাঙ্কিত করতে হবে। তো মোটাঙ্কিত করার নিয়মটা তো আমরা শিখে ফেলছি, 9 দিয়ে ভাগ 10 দিয়ে গুণ। এটাও আমাদের আসবে হলো সেম টাকা, 40,000 টাকা। দেন 4 নম্বর আমাদের আছে ডাকঘর সঞ্চয় হিসেবে সুদ। সেটাও আমাদের মোটাঙ্কিত করতে হবে, ডাকঘর সঞ্চয় হিসাবে সুদ। এটা টাকার পরিমাণটা দেওয়া ছিল হলো 11,500, এটাকে 9 দিয়ে ভাগ 10 দিয়ে গুণ। তো এটা টাকার পরিমাণ করলে আসে হলো 12,778 টাকা। দেন পরবর্তী পর্যায়ে আমরা লিখব হলো আমাদের দেওয়া আছে প্রাইজ বোন পুরস্কার প্রাপ্তি। প্রাইজ বোনদের প্রাইজ বোন লটারি এগুলো ধারা 82-83 ধারা অনুসরণ করা হয়। এগুলো নিয়ে অবশ্যই পরবর্তী ক্লাসগুলোতে অনেক আলোচনা করা হবে, এই জন্য আমি এগুলো করতে যাচ্ছি না এখন। প্রাইজ বন্ডের পুরস্কার প্রাপ্তি এটা টাকার পরিমাণ আছে হলো 20,000, এটা কোনো প্রকার মোটাঙ্কিত করার প্রয়োজন হয় না। দেন পরবর্তী পর্যায়ে আছে হলো জন্মদিনের উপহার। আমি বলেছিলাম গ্রহকে জন্মদিন অথবা বিবাহ বার্ষিকী থেকে যদি কোনো উপহার হয় সেটা আমাদের সম্পূর্ণ অপরধার্য হয়। তাহলে জন্মদিনে উপহারের টাকার পরিমাণ আমাদের ছিল হলো 10,000 টাকা, এটাকে আমরা কখনোই আয় হিসাবে গণ্য করতে পারবো না। এই জন্য আমরা এখানে যে টাকাটা পাবো এটা আমাদের সম্পূর্ণ অংশটুকু অপরধার্য হয়ে যাবে, অর্থাৎ যে পরিমাণ টাকা থাকবে সেটাই আমাদের লেস করবে। দেন পরবর্তী পর্যায়ে আমাদের আছে হলো 7 নম্বর বনজ কাঠ বিক্রয় হতে আয়। এখানে কোনো প্রকার মোটাঙ্কিত করার প্রয়োজন নাই, তাহলে আমরা লিখলাম বনজ কাঠ বিক্রয় হতে আয়, এটা টাকার পরিমাণ হলো 80,000 টাকা। দেন পরবর্তী পর্যায়ে 8 নম্বর আমাদের আছে হলো ইসলামী ব্যাংকের মুনাফা। এটাও আমাদের মোটাঙ্কিত করতে হয়, এটা আমাদের মনে রাখতে হবে, ইসলামী ব্যাংকের মুনাফা, এটার টাকার পরিমাণ হলো 13,500, এবং মোটাঙ্কিত করলে আসে হলো টোটাল 15,000। দেন সবগুলো টাকার পরিমাণ যোগ করলে আসলে 2,00,000
51,667 টাকা, এটা হলো আমাদের মোট আয়। তো অঙ্কটা আমরা কি করলাম, অঙ্কটা আমরা একটু খেয়াল করি যে এইখানে কোন কোন বিষয়গুলো আমাদের অ্যাকচুয়ালি মূল্যাঙ্কিত করতে হয়, সেটা আমরা যখনই অঙ্কটা ধরবো অঙ্কটা ধরার সঙ্গে সঙ্গে সেই জিনিসগুলোকে আমরা আলাদা করে দেবো। যেমন পাবলিক লিমিটেড কোম্পানি মূল্যাঙ্কিত করতে হয় এবং এটা মনে রাখতে হবে সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত অপর্ণ হতে হবে। আরেকটা ছিল মিউচুয়াল ফান্ডে, সেটাও আমাদের 25,000 টাকা মধ্যে অপর্ণ হতে হয়। দেন মূল্যাঙ্কিত করতে হয় ব্যাংক জমা সুদ, প্রাইভেট কোম্পানি লভ্যাংশ, ডাকঘর সঞ্চয় হিসেবে সুদ, এগুলো সবই আমাদের মূল্যাঙ্কিত করতে হয়। দেন আসে হলো ইসলামিক ব্যাংকের মুনাফা, এগুলো আমাদের সব হিসাবে মূল্যাঙ্কিত করতে হয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো মনে রাখতে হবে। এবং এটা একটা বোর্ডেরই অঙ্ক, তোমরা যদি বোর্ডগুলো খুঁজে দেখো দেখো এই অঙ্কটা বোর্ডে আসছে আর বি পার্টে আসছে, আমি অঙ্কটা করে দিলাম যাতে আমরা সহজে বুঝতে পারি। তো সেমভাবে আমরা এরকম আর একটা অঙ্ক করবো, যে অঙ্কটা দ্বারা আমি আশা করি যে পুরোপুরিভাবে আমরা অন্যান্য উৎসকে আয় সম্পর্কে ধারণা নিয়ে ফেলতে পারবো, অন্যান্য উৎসকে আমরা ধারণা দিতে পারবো। তো আমরা একটা অঙ্ক করে ফেললাম এবং এটা নিয়ে অন্যান্য উৎসকে আয় আমরা ছোট্ট আর একটা অঙ্ক করবো। আমি এখানে একটু আর একটা অঙ্ক লিখে নিই, এখানে নামটা চেক করে দিই, জনাব শফিক বাদ দিয়ে জনাব সাকিব লিখি। সাকিবের 2016 আয় বর্ষের তথ্য সমন্বরূপ ছোট্ট একটা অঙ্ক লিখবো যাতে আমরা অনেক দ্রুত অঙ্কটা করে ফেলতে পারি। আইসিবি ইউনাইটেড ফান্ড থেকে লভ্যাংশ প্রাপ্তি আমরা লিখি, আইসিবি ইউনিট ফান্ড হতে লভ্যাংশ প্রাপ্তি 31,500 টাকা, দেন 5 বছর মেয়াদি সঞ্চয়পত্রের সুদ, সঞ্চয়পত্রের সুদ 49,400 টাকা। দেন আমরা লিখি ডাকঘর সঞ্চয় হিসেবে সুদ, ডাকঘর সঞ্চয় হিসাবে সুদ 1,800 টাকা। দেন আমরা বলতে পারি ডিপিএস ভাঙিয়ে প্রাপ্ত সুদ, ডিপিএস ভাঙিয়ে প্রাপ্ত সুদ টাকার পরিমাণ 45,000 টাকা। দেন রয়্যালটি প্রাপ্তি, রয়্যালটি প্রাপ্তি 9,000 টাকা। দেন আমরা লিখতে পারি প্রাইস বন্ডের পুরস্কার প্রাপ্তি, প্রাইস বন্ডের পুরস্কার প্রাপ্তি 20,000 টাকা। তিনি বছরে 10,000 টাকা একটি ফ্ল্যাট ক্রয় করেন, এটা আমরা একটু অতিরিক্ত কথা লিখি, তিনি বছরে 10,00,000 টাকায় ফ্ল্যাট ক্রয় করেন। বর্তমানে ফ্ল্যাটের বাজার মূল্য 15,00,000 টাকা। তো এটার আমরা অন্যান্য উৎসাহে আয় নির্ণয় করবো। তো আমরা খেয়াল করি একটা কথা আমরা লিখতে ভুলে গেছিলাম, অন্যান্য উৎস খাতে
আই ধারা 33। তো ধারাটা লেখার পর আমরা লিখতে হবে কত অঙ্ক হয়, যেমন লিখতে ভুলে গেছিলাম অবশ্যই এটা আমাদের লিখে নিতে হবে। আমার উচ্চতা হয় ধারা হলো 33। তো প্রথমে আমরা লিখে নেই, প্রথমে আমাদের কি দেয়া আছে, প্রথমে আমাদের দেয়া আছে আইসিবি ইউনিট ফান্ড হতে লভ্যাংশ প্রাপ্তি। তা আমরা বলছিলাম মিউচুয়াল ফান্ড অথবা আইসিবি ফান্ড বা যে কোনো ফান্ড যদি বলা হয়, ইউনিট ফান্ড বলা হয়, সেখান থেকে লভ্যাংশ প্রাপ্তি হলে সেটাও আমাদের অবশ্যই আমাদের কত টাকা পর্যন্ত অপরিহার্য হবে, সেটাও আমাদের 25,000 টাকা পর্যন্ত অপরিহার্য হবে। তাহলে আইসিবি ইউনিট ফান্ডের লভ্যাংশ প্রাপ্তি টাকার পরিমাণ দেওয়া আছে হলো 31,500 এবং এটা আমাদের অবশ্যই মোটামুটি করতে হবে, 9 দিয়ে ভাগ 10 দিয়ে গুণ। টাকার পরিমাণ আসে টোটাল 35,000 টাকা এবং আমরা জানি এইখান থেকে অপরিহার্য হবে সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত, দেন অপরিহার্য 25,000 টাকা বাদ দিয়ে টাকার হলো 10,000। দেন পরবর্তী পর্যায়ে আছে 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র সুদ। তা আমরা জানি সঞ্চয়পত্রের সুদের উপরে মোটামুটি করতে হয়, তাহলে সঞ্চয়পত্রের সুদ দেয়া আছে হলো 49,400, 9 দিয়ে ভাগ এবং 10 দিয়ে গুণ। টাকা পরিমাণ আসে 54,800। পরবর্তী পর্যায়ে আমাদের আছে ডাকঘর সঞ্চয় হিসেবে সুদ। ডাকঘর সঞ্চয় হিসাবে সুদ এটা টাকার পরিমাণ দেওয়া আছে হলো 1,800 টাকা, 9 দিয়ে ভাগ 10 দিয়ে গুণ এবং টাকার পরিমাণ আসে মাত্র 2,000 টাকা। দেন পরবর্তী পর্যায়ে 4 নম্বর আছে হলো ডিপিএস ভাঙিয়ে প্রাপ্ত সুদ। ডিপিএস হতে প্রাপ্ত সুদ এটা টাকার পরিমাণ দিয়েছিল হলো 4,500 এবং এটাকে আমাদের সেম ভাবে মোটাঙ্কিত করতে হবে, এটা টাকার পরিমাণ আসে হলো 45,000 টাকা। তা এটা ভাঙে টাকার পরিমাণ আসে হলো 50,000 টাকা। দেন পরবর্তী পর্যায়ে আমাদের আছে রয়্যালটি হতে পারত, রয়্যালটি হতে প্রাপ্তি এটা টাকার পরিমাণ হলো দেওয়া আছে 9,000 টাকা। দেন 6 নম্বর আছে প্রাইস বন্ড প্রশ্ন হতে প্রাপ্তি। তাহলে আমরা লিখে নিই প্রাইস বন্ড পুরস্কার হতে প্রাপ্তি টাকার পরিমাণ হলো 20,000 টাকা। দেন পরবর্তী পর্যায়ে আমাদের আছে তিনি বছরে 10,00,000 টাকায় ফ্ল্যাট ক্রয় করেন, বর্তমানে ফ্ল্যাটের বাজার মূল্য 15,00,000 টাকা। তাহলে এখান থেকে তার আয় হচ্ছে কত বা কত টাকা আয় হিসাবে ধরা নেওয়া যেতে পারে, এটাকে আমরা বলতে পারি অব্যক্ষত আয়। টাকার পরিমাণ 15,00,000 হতে 10,00,000 টাকা বাদ দেওয়ার পরে যেটা থাকে সেটা হয় তাহলে টাকার পরিমাণ দিয়ে হলো 5,00,000। এই সবগুলো টাকার পরিমাণ যোগ করে যেটা হবে সেটাই হয় হলো আমাদের মোট আয়। টাকার পরিমাণটা আমি একটু বের করে নিই কত আসে, 54,889 যোগ 10,000 যোগ 52,000 যোগ 9,000 তাহলে টাকা পরিমাণ আসে হলো 6,45,815। খুবই সহজ অঙ্ক, তোমরা যদি এইভাবে বাকি অঙ্কগুলো দেখো তাহলে দেখবে কি সবগুলো অঙ্কই একই টাইপের। এখন এই অঙ্কগুলো যদি তোমরা বাসায় এইভাবে যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে আশা করা যায় যে অবশ্যই তোমরা অঙ্কগুলো সম্পর্কে ভালো ধারণা পাবে এবং পরীক্ষা হলে ইনশাআল্লাহ এই অঙ্কগুলো সঠিকভাবে অ্যান্সার করতে পারবে।
তো আমরা কি আলোচনা করলাম, আমরা কি বললাম, এই যে আমরা জানি যে ইউনিট ফান্ড হতে লভ্যাংশ প্রাপ্তি হচ্ছে, তা আমরা জানি পাবলিক লিমিটেড কোম্পানির লভ্যাংশ এবং ইউনিট ফান্ডের লভ্যাংশ যে টাকাটা বের হবে সেটাকে মোটামুটি করার পরে অবশ্যই 25,000 টাকা সর্বোচ্চ আমাদের অকর ধার্য পাবলিক হবে। তারপরে আমরা দেখি যে 5 বছর মেয়াদি সঞ্চয়পত্র সুদ, স্যার 5 বছর মেয়াদি সঞ্চয়পত্রের সুদ যদি হয় বা সঞ্চয়পত্র সুদ যদি হয়, এটা এই সঞ্চয়পত্র সুদের উপরে আগে কর কর্তন ধরা হতো হলো 5%, কিন্তু কোনো কোনো বইয়ে দেখা আছে যে এই কর কর্তনের পরিমাণটা 5 বছরই 5% দেওয়া আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি 5% হবে না, বর্তমানে এটাকে 10% উন্নীত করা হয়েছে, এই জন্য স্যার আমি এটা 10% করে দিয়েছি। তো এটা আমাদের অবশ্যই 10% দিয়ে করতে হবে, 10% দিয়ে মোটামুটি করতে হবে সঞ্চয়পত্র সুদকে। তারপরে আমাদের দেওয়া আছে ডাকঘর সঞ্চয়পত্র সুদ, এটা আমাদের আগে থেকে 10% ছিল, তাহলে 9 দিয়ে ভাগ 10 দিয়ে গুণ করতে হবে। ডিপিএস ভাঙিয়ে প্রাপ্ত সুদ, ডিপিএস ভাঙিয়ে প্রাপ্ত সুদ এটা আমাদের মোটামুটি করতে হবে, 9 দিয়ে ভাগ 10 দিয়ে গুণ করতে হবে। তারপরে রয়্যালটি হতে প্রাপ্তি, রয়্যালটি কি, রয়্যালটি হলো যদি কোনো সম্পত্তি হতে নিজের জীবন দশায় বা আমাদের পরবর্তী প্রজন্ম যদি সেটার ফলটা ভোগ করতে থাকে প্রতিনিয়ত, সেটাকে আমরা রয়্যালটি বলতে পারি। যেমন একটা বিল্ডিং যদি হতে পারে, বিল্ডিং আমি নিজে ভোগ করার পরে পরবর্তী পর্যায়ে আমার বাড়িটা আমার পরবর্তী প্রজন্ম ভোগ করতে পারে, এরকম যদি কোনো সম্পত্তি থাকে সেই সম্পত্তিতে হতে যদি কোনো টাকার জন্য প্রতিনিয়ত পাওয়া যায় সেটাকে আমরা রয়্যালটি বলি, এবং সেই রয়্যালটি হতে প্রাপ্তিটাও আমাদের এখানে আসবে। সেই টাকার পরিমাণটা আমরা নিতে পারি কত, 9,000 টাকা দিয়ে আসে। এইবার আসো প্রাইস বন্ডের প্রশ্নগত প্রাপ্তি, তা আমরা বলছিলাম লটারি হতে প্রাপ্তি, প্রাইস বন্ডের প্রশ্নগত প্রাপ্তি, জুয়া খোলা হতে প্রাপ্তি, এরকম যে প্রাপ্তিগুলো আছে সেগুলোকে সি ধারা অনুসারে ধরা হয়। আগে পূর্বে এইগুলোকে আয় হিসাবে গণ্য করা হতো না, এই জন্য পুরোটাকেই অকর ধার্য হিসাবে বাদ দেওয়া হতো, কিন্তু বর্তমানে এটাকে সরকার আয় হিসাবে গণ্য করে পুরোটাই আমাদের আয় হিসাবে দেখানো হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। কোনো কোনো বইয়ে যদি সম্পূর্ণ অকর ধার্য বলে দেয় তার মানে স্যার অবশ্যই সেটা ভুল আছে, মনে রাখতে হবে বর্তমানে এটাকে আয় হিসাবে গণ্য করা হয়। দেন পরবর্তী পর্যায়ে এই যে খুব গুরুত্বপূর্ণ একটা লাইন দিয়ে আছে, তিনি বছরে 10 লক্ষ টাকা একটি ফ্ল্যাট ক্রয় করেন, তাই তিনি একটা ফ্ল্যাট যখন ক্রয় করছে 10 লক্ষ টাকা দিয়ে, পরবর্তী পর্যায়ে দেখা যাচ্ছে এই ফ্ল্যাটটা যদি তিনি বাজার মূল্য নির্ধারণ করেন তাহলে বাজার মূল্য ধরা হচ্ছে হলো 15 লক্ষ টাকা, তাহলে এই দুইয়ের মধ্যে যে পার্থক্য সেটাকে বলা হয় অপ্রত্যাশিত আয়, সেটা আমরা পাচ্ছি হলো 5 লক্ষ। এই সবগুলো টাকার পরিমাণ যোগ করলে তার অন্যান্য উৎস খাতে আয় হচ্ছে কত, 6,45,890। আর এইগুলো তো আমরা জানি করদাতা হিসেবে লিখব হলো জনাব সাকিব, আয় বর্ষ লিখব 2016-17, কর বর্ষ লিখব 2017-18, এগুলো তো আমি আগেই জানি, এগুলো বলে দিয়েছি, আশা করি এগুলো আর বলা লাগবে না। দেখ পরবর্তী পর্যায়ে আমরা এখন এটা নিয়ে যে কথাটা বলতে চাচ্ছিলাম বারবারই এক কথা বলি, যে তোমরা অবশ্যই নিজে এই ক্লাসগুলো ফলো করবে, এবং তোমাদের যারা ফ্রেন্ড আছে যারা আসলে ক্লাসগুলো সম্পর্কে এখনও পর্যন্ত অবগত নয় তাদের অবশ্যই জানিয়ে দেবা, এবং তোমরা তোমার ফ্রেন্ডদেরকেও শেয়ার দেবা যে স্যার এই অক্লান্ত পরিশ্রম করে ক্লাসগুলো নিচ্ছেন, অবশ্যই তোমরাও দেখো। তা এটা শুধু আমার ক্লাস না, আমাদের কলেজের যে স্যারগুলো প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে এই ক্লাসগুলো নিচ্ছেন তারা অবশ্যই, সেই তোমরা যদি ক্লাসগুলো না দেখো তাহলে আসলে এই ক্লাসের মূল্যায়নটা কিন্তু হয় না। তো এই মূল্যায়নটা আমরা কীভাবে পাবো, আমরা আসলে মূল্যায়নটা পাবো তোমাদের এই ফলো মাধ্যমে মূল্যায়ন পাবো, এবং তোমরা অনেক সময় দেখা যাচ্ছে জাস্ট ফলো করেছিল তোমরা লাইকও দেন, অবশ্যই তোমরা লাইক দিবা এবং বেশি বেশি শেয়ার করবা, তোমরা শেয়ার করলেই কিন্তু আসলে আমরা আরও বেশি অনুপ্রাণিত হয়ে আমরা আরও বেশি ভালোভাবে ক্লাস নিয়ে অনুপ্রেরণা পাবো। এবং তোমরা অবশ্যই বারবারই বলি তোমরা যখন ঘর থেকে বের হবা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে বের হবা, এবং তোমরা অবশ্যই এই বর্তমান প্রজন্মে একটা জিনিস আমি পার্সোনালি দেখি যেটা হলো যে বর্তমান ছাত্রছাত্রীরা তাদের গুরুজনের প্রতি ভক্তিটা শ্রদ্ধাটা ক্রমশই কমে আসতেছে, অবশ্যই তোমরা তোমাদের বড়দের প্রতি শ্রদ্ধা ভালোবাসা অবশ্যই দেখাতে হবে, এবং তোমাদের ছোট যারা আছে তাদেরকে অবশ্যই স্নেহ করতে হবে। তো আশা রাখি ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাই আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।